আশেপাশে দেখা যাচ্ছে অনেক মাছের ওয়াশ, কি মাছ ওয়াশ দিচ্ছে এটাও বুঝতে পারতেছি না। তবে মাছের ওয়াশের অভাব নাই, ছিপের টোমের কাছে ওয়াশ করে কিন্তু খায় না। এই যে একটা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব। তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম, মোহাম্মদ রাজীব। দেখি আমরা একটা নতুন জায়গায় আসলাম, একেবারে নতুন আমাদের চ্যানেলের জন্য, এখানে আমরা এর আগে কখনো আসি নাই। তো জায়গাটা দেখি কেমন হয়, শুনছি এদিকে মাছ খেতেছে এই জন্য আসলাম। এই নদীর পাড়ে এসে পড়ছি আমরা, এই যে নদীটা, এই সেই নদী। তো আমরা এখানেই মাছ ধরব, দেখা যাক, পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব। সকালবেলা খুব কুয়াশা, অনেক কুয়াশা, ঘন কুয়াশা, ঠান্ডাও খুব লাগতেছে। সেই পয়েন্ট আমরা এখানে আসলাম, দেখি পরিস্থিতি, পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব যদি মাছ খায়। মাছ খেলে এই যে, এই যে কিছু কিছু, এই যে মাছের ওয়াশ দেখা যাচ্ছে, খুব ভালোই মাছের ওয়াশ দেখা যাচ্ছে এখানে। তো দেখা যাক কি হয়। আমাদের নিউজ ভাই জিনিসপত্র গুছাচ্ছে, যে সাদা আদার রুটি গুলাচ্ছে, অল্প একটু আদার নিছি এখন। এই যে, এই যে ভাই ডিম উঠছে, এই রস ফেলাগে, রস ফেলাগে, এই রসই তো মেন, এই বোকা রসই তো মেন, রস রসও আছে, সমস্যা নেই। যে কুয়াশা, এই কুয়াশার ভিতর মাছের ওয়াশ আছে। এই যে হাঁসের পাল, হাঁসের পাল দেখা যাচ্ছে, অনেক হাঁস এখানে। এই যে এখানে অনেক হাঁস, হাঁসের ঝাঁক, একটু হাঁস ধরে নিয়ে যাবেন, মাছ না পেলে হাঁস নিয়ে যাবেন না। তো আমাদের নুজ ভাইয়ের আদার রেডি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আদার রেডি। এখন আমরা পুরা 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 ডিম, ডিম রুটি রেডি। এখন ভাইজান কুরা গুলা হবে, আমরা এখানে আসছি, শুনছি এখানে পুঁটি মাছ, নলা মাছ, কালিবাউস মাছ, এইসব মাছ খায়। হাঁসের মাছও আছে, এটা বলছেন হাঁসের মাছ না? অল্প, হ্যাঁ এত লাগবে না, হয়েছে একটু কমায় গুলান, একটু কমায় গুলান। অনেকক্ষণ যাবত ছিপ ফেলে বসে আছি, কোন একটা ই নেই, ঠুকুন নেই। তো এই যে আশেপাশে দেখা যাচ্ছে অনেক মাছের ওয়াশ, কি মাছ ওয়াশ দিচ্ছে এটাও বুঝতে পারতেছি না। তবে মাছের ওয়াশের অভাব নাই, ছিপের
টোমের কাছে এ ওয়াশ করে কিন্তু খায় না এই যে একটা ভালো বড় একটা ওয়াশ এখানে মোটামুটি ভালোই ওয়াশ দেখা যাচ্ছে কিন্তু খাচ্ছে না মাছ খাচ্ছে না এটাই হলো সমস্যা প্রচুর মাছ ওয়াশ করতেছে কি মাছ এটাও বলতে পারতাছি না এই যে আপনাদেরকে দেখাই ওয়াশ একটা 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 আছে এই যে ফুললি মাছের মতো দেখা গেল একটা সপ্তাহ ফুললি মাছ না আর অন্য অন্য মাছও আছে দুর্ভাগ্যবশত আমরা কোনো ফুললি মাছের আদার আনি নাই মানে যেদিকে তাকাই সেখানেই ওয়াশ আর জায়গাটা হলো ভাঙন যে অনেক গাছপালা দেখা যাচ্ছে যেদিকে কাটা গাছপালা নিচে বসে বাঁচবে এটা স্বাভাবিক এই যে একটা বড় ওয়াশ এই যে ওয়াশ বলতে বলতে মানে প্রচুর মাছ আছে কিন্তু মুখ করছে না আর সম্ভবত এগুলো যথারীতি সম্ভব আপনার জিওল মাছ হবে যেরকম এই শৈল টাকি বা ফল্লি ফল্লি মাছ দেখছি একটা ফল্লি মাছের মতো দেখছি দেখা গেছে তো এরকম চলতেছে ওই যে আমার বন্ধু ওইখানে বসে রয়েছে হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে না যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে শিকারি বসে আছে এই যে শিকারি শিকারি কি খবর ওয়াশ তো এই যে এখানে মনে করো এখানে দেখো ওয়াশ সেকেন্ডে সেকেন্ডে ওয়াশ কিন্তু মাছ তো খায় না এসব ফুললি মাছ এই যে দেখেন কি পরিমাণে ওয়াশ এই যে আমরা পরিস্থিতি নিয়ে আসছিলাম শৈলটা কি মাছ মারার জন্য না আমাদের পরিস্থিতি ছিল আপনার নলা কালি পুঁটি এরকম মাছ তো এখানে যা দেখছি এগুলো সম্ভবত ফল্লি মাছই হবে ওয়াশ আর কি বলবো ওয়াশ দেখলে মন ভরে যাবে যে ওয়াশ আমরা এখানে অনেকক্ষণ বসলাম এখানে পরিস্থিতি ভালো না পানিও একটু কালছে পানি একটু কালছে আর মাছের ওয়াশ আছে সম্ভবত এই যে মাছের ওয়াশ সম্ভবত এগুলো আর কি আপনার ফল্লি মাছ বা জিওল মাছ যাকে বলে টাকি মাছ শৈল মাছ এগুলো হবে কিন্তু অন্য কোনো মাছ নেই আর স্রোত আছে এখানে বসে থাকে না মাছ দৌড়াদৌড়ি করে তো চলে যাব এখন যে জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি এখন চলে যাব তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম